হাই বন্ধুরা, আমি আজকে বানাবো সর্ষে পটল। এই সর্ষে পটল বানানোর জন্য আমার প্রয়োজন পটল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, গোটা কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল। প্রথমে কড়াতে তেল গরম করতে দিয়ে আমি পটলগুলোকে কেটে নেব। তেল দেবো আমি 3 থেকে 4 চামচ। মিডিয়াম সাইজের পটলগুলোকে আমি প্রথমে 3 পিস করে কেটে নেব। এবার কাটা পটলে অল্প পরিমাণে হলুদ ও নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে আসলে পটলগুলো দিয়ে দিই। পটল হালকা ভাজা হয়ে আসলে একটু নেড়ে চেড়ে দেব। পটল ভাজা হয়ে গেলে নামিয়ে নিই। পটল নামানোর পর ওই প্যানেই আরেকটু তেল গরম করতে দিয়ে দিই। তেল গরম হয়ে গেলে এতে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিই। এইভাবে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে আসলে এতে টমেটো কুচি দিয়ে দিলাম। একটু হলুদ ও নুন দিয়ে দিলাম। হালকা হালকা ভাবে একটু নেড়ে চেড়ে দিই। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিই। ঢাকা তুলে টমেটোগুলো সিদ্ধ হয়ে আসলে এতে ভাজা পটলগুলো দিয়ে দিই। পটলটাকে এবার টমেটো ও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিই। এবার এতে প্রথমে
জেরা কাঁচা লঙ্কা দিয়ে দেই ও এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেই কাঁচা লঙ্কা দেওয়ার দুই এক মিনিট পর এতে দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিই এবার মিশিয়ে নিই মশলা তেল ছাড়তে শুরু করলে এক চা চামচ সর্ষে বাটা দিয়ে দিই এবার এতে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিই সর্ষে বাটা দেওয়ার পর ঢাকা তুলে এক থেকে দুই মিনিট পর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিই তৈরি আমার সর্ষে পটল এই সর্ষে পটল আমি ভাত বা রুটির সাথে এখন সার্ভ করব আশা করি এই রেসিপি আপনাদের পছন্দ হবে অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ